আচ্ছা, তোদের আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে কোষ পর্দার গঠন। ঠিক আছে, কোষ পর্দার গঠন কি এবং এই কোষ পর্দার গঠনের মধ্যে কি কি উপাদান থাকে, এই বিষয়গুলি আজকে আমি তোদের আলোকপাত করব। এবং আমরা এর আগে প্রিভিয়াসলি দেখেছি যে কোষ প্রাচীরের গঠনটা কীভাবে গঠন হয়েছে ইত্যাদি ইত্যাদি সেটা আমরা বুঝেছি। এখন আমি যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কোষ পর্দার গঠন। তো এই কোষ পর্দার গঠন নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন মতামত ছিল। তার মধ্যে একজন বিজ্ঞানী, তাও ধর 1935 খ্রিস্টাব্দে, একদল বিজ্ঞানী বললো যে কোষ পর্দা হয়তো একটা একক পর্দা বিশিষ্ট, ঠিক আছে, কিন্তু যখন তখন আর কি সেরকমভাবে সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল বলে ওরা অত ভালো করে দেখতে পায়নি। তারপরে যত সময় গেছে, যত বিজ্ঞান উন্নত হয়েছে, তত দেখা যাচ্ছে যখন জটিল মাইক্রোস্কোপ আসলো, যৌগিক মাইক্রোস্কোপ, তখন দেখা গেল যে না, কোষ পর্দার মধ্যে অনেক কিছু দেখতে পাওয়া যায়। যেমন ধর অনেক কিছু বোঝা যায়, যেমন একটা ওর মধ্যে প্রোটিন থাকে, লিপিড থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি প্রোটিন আর লিপিডের অংশ দিয়ে এই কোষ পর্দা গঠন করে। তো এই কোষ পর্দার মধ্যে প্রোটিন আর লিপিড আছে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু ড্যানিয়েল ড্যাবসন বলে একজন বিজ্ঞানী ছিল, ওনারা বললেন যে কোষ পর্দার মধ্যে প্রোটিন লিপিড প্রোটিন PLP, এই PLP থাকে, কিন্তু এটা সব কোষের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম না। মানে ধর এই উনি যেটা বলতে চাইছিল যে প্রোটিনের পরে লিপিড, তারপরে আবার প্রোটিন, এরকম স্তরে স্তরে থাকবে, কিন্তু সেটাও আমরা সব কোষের ক্ষেত্রে খুঁজে পাইনি। তো তাহলে উপায় কী? তখন বিজ্ঞানী সিঙ্গার ও নিকোলসন বলে দুজন বিজ্ঞানী ছিল, যারা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছিল, তারা আলটিমেটলি যে মডেলটা আমাদের সামনে উপস্থাপন করলো যে কোষ পর্দাটা গঠনটা কী হবে, সেই নিয়ে যে মডেলটা দিল তাকে বলে তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। তো এই মডেল অনুযায়ী তারা যে জিনিসটা আমাদের জানিয়েছিল, হ্যাঁ, সেই জিনিসটা সারা বিশ্বে সর্বজন গ্রাহ্য হয়েছিল, মানে সবাই ওটাকে গ্রহণ করেছিল যে তার এই মডেলটা। তো সেই মডেলটাই আমরা আজকে শিখবো যে ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেলটা দ্বারা কীভাবে আমরা কোষ পর্দাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে আজকে আমরা ওই বিষয়টাই শিখবো, তাহলে দেখো কীভাবে হচ্ছে। তাহলে এখানে আমি বলছি, কোষ পর্দার গঠন সংক্রান্ত ফ্লুইড মোজাইক মডেল, যাকে বাংলায় বলে তরল মোজাইক নকশা। এবার আমরা জানি যে এই একটা যদি কোষ হয়, কোষের বাইরে থাকে কোষ প্রাচীর, এবং কোষ পর্দাটাকে যদি আমরা ভালো করে দেখি, পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পারবো এই বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকোলসন 1972 খ্রিস্টাব্দে ফার্স্ট এই ফ্লুইড মোজাইক মডেলটি ব্যাখ্যা করেন। সেই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী একটা কোষ পর্দার ভেতরে কী থাকে সেটা আমরা দেখব, গঠনটা বুঝব। তো ছবিটা একটু আঁকি, ফ্লুইড মোজাইক মডেলের, এটা তোরা ক্লাস 9-এর আগে দেখেছিস, যদি একটু 9-টা ভালো করে পড়ে থাকিস। আচ্ছা, আমরা একটা পুরো গঠনটা দেখতে পেলাম। আচ্ছা, এটা যদি কোষের
এই 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 সার্ফেসটা, অর্থাৎ কোষের বহিঃতলটা। আর এই এরিয়াটা হচ্ছে গিয়ে কোষের একদম ভেতরের তল, অর্থাৎ এই অংশটা। কোষের ভেতরের অংশ। আচ্ছা, এবার এটাকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে আমি বলবো, প্রথমত প্রথম কথা যেটা, যে কোষপর্দা হচ্ছে একটা অর্ধ তরল পদার্থ, ঠিক আছে, যার মধ্যে এরকম দুটো স্তরীয় লিপিড দেখা যায়, ঠিক আছে। এই লিপিডগুলো হচ্ছে ফসফোলিপিড, এই একটা লিপিডের স্তর, এই একটা লিপিডের স্তর, এরকম দুটো ফসফোলিপিডের স্তর দেখা যায়। তাহলে এটাকে আমি বলতে পারি ফসফোলিপিড বাই লেয়ার, যেহেতু দুটো লিপিডের লেয়ার এখানে রয়েছে, তাই ফসফোলিপিড বাই লেয়ার, ঠিক আছে। এবার এই ফসফোলিপিড বাই লেয়ারের মধ্যে এই যে লিপিডের যে লেয়ারগুলো আমি দেখতে পেলাম, তার মধ্যে দেখ দুরকম আমি মাথা দিয়েছি, একটা এরকম আর একটা এরকম। তো এরকম গোল গোল চিহ্ন দিয়ে যাওয়া যেটা, এটা হচ্ছে ওর পোলার প্রান্ত, আর এগুলো হচ্ছে কি ওর নন পোলার প্রান্ত, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো তার মধ্যে এই যে পোলার প্রান্ত যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে গিয়ে নেচার হচ্ছে এটা হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে যারা জলে দ্রাব্য, মানে জলের মধ্যে দিয়ে যেতে পারবে, এই জায়গাটা আসলে জল এখানে অ্যাকসেপ্টেড হবে। আর অপর যে প্রান্তটা রয়েছে নন পোলার প্রান্ত, এরা আবার হচ্ছে জল বিরোধী, অর্থাৎ হাইড্রোফোবিক। তাহলে একটা প্রান্ত হাইড্রোফিলিক আর একটা প্রান্ত হাইড্রোফোবিক, সেম কেস, হাইড্রোফোবিক হাইড্রোফিলিক, হ্যাঁ, নন পোলার পোলার, আর হচ্ছে পোলার মানে হাইড্রোফিলিক জলে দ্রাব্য, আর নন পোলার মানে হাইড্রোফোবিক, ফোবিক মানে ফোবিয়া মানে ভয়, মানে এখান থেকে জল যেতে পারবে না, এরকম নেচার ওরা দেখায়। এবং এই যে লিপিডের পোলার প্রান্ত পর্দার বাইরের দিকে, হ্যাঁ, থাকে, আমরা দেখতে পাচ্ছি, আর নন পোলার প্রান্তগুলো কী রয়েছে, পর্দার একেবারে ভেতরের দিকে রয়েছে। এবং এই পুরো লিপিডের মধ্যে যেহেতু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে বলে এইটার ধর্মটা তরল প্রকৃতির হয়, মানে আমাদের যে কোষ পর্দাটা দেখছি ওটা একটু হালকা অর্ধ তরল প্রকৃতির। তাহলে ওই যে তরল ভাবটা কেন এসছে, তার কারণ এই যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে এখানে, সেগুলো সব হচ্ছে অসম্পৃক্ত প্রকৃতির, তাই এই লিপিডগুলো একটু তরল ধর্ম প্রকাশ পায়। এবং এই অর্ধ তরল মধ্যে যে লিপিডগুলো, এরা কিন্তু ক্রমাগতভাবে নিজেদের স্থান পরিবর্তন করে, অর্থাৎ আমার আঙুলটা দেখ, এটা এরকমভাবে যদি থাকে তাহলে এরা এরকম এরকমভাবে মুভ করবে। তো এরকম মুভমেন্টকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, অর্থাৎ এখানে লিপিড অণুগুলো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করতে থাকে, একবার এদিকে নিজের জায়গায় এইটা এখানে আসে, এটা এখানে আসে, এরকমভাবে নিজেদের মধ্যে জায়গার পরিবর্তন করে, তাই জন্য এদেরকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়। এবার এই কোষপর্দার মধ্যে আমি তো লিপিডগুলো বুঝলাম, তাহলে এইগুলো আমি কী গেছি সেটা যদি বলি, তো আমি বলবো হ্যাঁ, এগুলো হচ্ছে কি প্রোটিন। এর মধ্যে আমরা দু রকমের প্রোটিন দেখতে পাই, একটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক প্রোটিন বা বহিঃস্থ প্রোটিন, ঠিক আছে। তো ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক বা অন্তর্নিহিত আর বহিঃস্থ প্রোটিন বলতে কী বোঝাতে চাইছে, এখানে দেখ আমি আরেকটু দু একটা ছবি এখানে আঁকি। ধর এই জায়গাটায়, এই সমস্ত জায়গায় এরকম কিছু প্রোটিনস থাকে, যেগুলো দেখ একেবারে বাইরের দিকে রয়েছে। তো এদেরকে বলা হচ্ছে গিয়ে বহিঃস্থ প্রোটিন, এটা এটা, ঠিক আছে। আবার অনেকে ধর এই জায়গাটাতেও থাকতে পারে, এগুলো সব হচ্ছে গিয়ে বহিঃস্থ প্রোটিন বা এক্সট্রিনসিক বা বহিঃস্থ প্রোটিন দেখা যায় এরকম বাইরের দিকে। আর কিছু প্রোটিন দেখ আমরা একদম মানে বাইরে থেকে শুরু করে ভেতর হয়ে একদম এখানে চলে এসেছে, তো এদেরকে বলা হচ্ছে কি ইন্ট্রিনসিক প্রোটিন, পুরো ভেতরটাতে ঢুকানো, এদেরকে বলা হচ্ছে অন্তঃস্থ প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন, ইংরেজিতে বলে ইন্ট্রিনসিক প্রোটিন। তো একটু এগুলো সম্পর্কে বলি, এই যে বহিঃস্থ প্রোটিনগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, এই বহিঃস্থ প্রোটিনগুলো কোষপর্দার বাইরে রয়েছে, আবার কেউ কেউ একটু ভেতরে ঢুকানো রয়েছে, হ্যাঁ। এবার এই যে প্রোটিনগুলো রয়েছে, প্রোটিনগুলো না অলিগোস্যাকারাইডের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে এরা গ্লাইকোপ্রোটিন গঠন করে, মানে এদের স্ট্রাকচারটা যদি আমি একটু দেখি, এদের সাথে হ্যাঁ বিভিন্ন রকমের গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড যুক্ত থাকে, অর্থাৎ এর সাথে ধর একটা অলিগোস্যাকারাইড এসে অ্যাটাচ হলো, এর একটা ধর অলিগোস্যাকারাইডের চেন, ঠিক আছে। তো এই অলিগোস্যাকারাইডের চেনটা যখন এই প্রোটিনটার সাথে যুক্ত হয়ে যায়, হ্যাঁ, তখন কী হয়ে যায়, তখন ওরা
দুজনে মিলে একটা গ্লাইকোপ্রোটিন তৈরি করে। এছাড়া কিছু এর মধ্যে গ্লাইকোলিপিড, গ্যাংলিওসাইড এই ধরনের উপাদান আমরা এর মধ্যে পাই। অর্থাৎ এই লিপিডের মধ্যে আবার এরকম ধর বিভিন্ন ধরনের গ্লাইকোলিপিড, গ্লাইকো শর্করা, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড ইত্যাদি ইত্যাদি এর মধ্যে অবস্থান করে। এটা হচ্ছে কি আমার একদম বহিঃস্থ প্রোটিনের বাইরে রয়েছে। আর অপরদিকে যে অন্তর্নিহিত যে প্রোটিনের কথা আমি বলছি, ঠিক আছে, অন্তর্নিহিত প্রোটিনগুলো লিপিড স্তরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে। হ্যাঁ, যাদেরকে আমরা ইন্ট্রিনসিক প্রোটিন বলছি, মানে মধ্যগাত, এরা কোষপর্দা পুরো বেদ জুড়ে অবস্থান করছে। এদের মধ্যে দেখ এক প্রকার অন্তর্নিহিত প্রোটিন আছে এরকম হয়, এদেরকে বলা হচ্ছে গিয়ে ট্রান্সমেমব্রেন আর চ্যানেল প্রোটিন বলে। কেন কি দেখ এ দুটোর মাঝে এরকম একটা চ্যানেল আছে। এই চ্যানেল দিয়ে কি হয়, ধর কোনো কোষের ভেতরে কোনো আয়ন ঢুকতে চায়, ধর সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এই আয়নগুলো কোষের ভেতরে ঢুকবে, তো ওরা এরকম এই 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 রাস্তা দিয়ে যেতে পারে না, তখন এই প্রোটিনগুলো ওদের হেল্প করে। যদি এখানে ট্রান্সমেমব্রেন প্রোটিন বা চ্যানেল প্রোটিন থাকে, তাহলে এই চ্যানেল মারফত, হ্যাঁ, এখান থেকে ধর সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন আমার কোষের ভেতরে ঢুকতে পারে। আবার কোষের থেকে যদি কোনো আয়নের বাইরে বেরোতে হয়, তখন আবার এটা দিয়ে বাইরে বেরোতে হবে। তো আমাদের কোষ পর্দার মধ্যে এরকম ধরনের বিভিন্ন ধরনের চ্যানেল প্রোটিন থাকে, যারা আর কি বিভিন্ন ধরনের আয়ন বা ধর অন্য উপাদান, কোনো অণু, দ্রাবক দ্রাবক এগুলোকে এক জায়গায় এক জায়গায় পরিবহন করতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো মোদ্দাবদা এই এগুলো হচ্ছে মেন কোষপর্দার মধ্যে আমরা দেখতে পাই। তাহলে আরও একবার রিপিট করে দিই, তাহলে কোষপর্দার মধ্যে কী কী দেখতে পেলাম। কোষপর্দা এরকম দ্বিস্তরীয় ফসফোলিপিডের লেয়ার দিয়ে গঠিত, এদের লিপিডের মাঝে মাঝে প্রোটিনের স্তরগুলো রয়েছে, যেন সমুদ্রের মধ্যে হিমশৈলী যেরকমভাবে চলাচল করে বা ঘুরে বেড়ায়, সেরকমই প্রোটিনগুলো যেন লিপিডের সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, প্রোটিনগুলো এরকম আমরা অবস্থান অনুযায়ী দুভাগে ভাগ করতে পারি। কিছু কিছু প্রোটিন আছে যেটা বাইরের দিকে থাকে, যাদেরকে বহিঃস্থ প্রোটিন বলে, আর কিছু কিছু প্রোটিন একদম বাইরে থেকে ভেতর হয়ে আবার বাইরে চলে আসছে, যাদেরকে বলা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন। এই অন্তর্নিহিত প্রোটিনগুলোর মধ্যে এক প্রকার প্রোটিন হচ্ছে আবার চ্যানেল প্রোটিন থাকে, যার মধ্যে চ্যানেল থাকে, চ্যানেল মারফত ওরা পরিবহন করে, এবং এই প্রোটিনগুলো হেল্প করে অন্যান্য পরিবহনে। তো এটা হচ্ছে কোষপর্দার গঠন, যেটা ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত।